হাওয়া চ্যানেল, আমি দেবলীনা। এখন বাজে সকাল 10:30। আমরা তো উঠে যাই সকালেই, কিন্তু শুরুটা করা হয় না, কারণ দরজা জানলা খোলার খুব একটা প্রয়োজন হয় না, ও লাইট ধরে একটু কাজ করতে থাকে। কিন্তু তারপর দরজা খুলে দেখলাম আজকে ভালো রোদ উঠেছে, খারাপ নয় ওয়েদারটা। তবে কিছুক্ষণ বাদে খারাপ হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। আজকে রান্না করব জন্য শিম, ও যেটা কি ভালো খায় আমি জানি না। আর করব হচ্ছে মাছ, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আজকে দেখি এখনই রান্নাটা শুরু করব, কারণ মাঝে এক জায়গায় যাওয়ার কথা আছে আমাদের। ওই কিছুই না, একটু পার্লারে যাবো ভুরুটা প্লাক করতে। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো রান্নাটাকে বল যে আজকে আইব্রো করতে যাবো, কিন্তু সত্যি না আজকে টাইম নেই, অলরেডি 11:30 বেজে গেছে, আর এখন এরপর গেলে ভিড় পড়ে যাবে, আর দরকার নেই। আর অ্যাপিদিরও আজকে সব বাড়ি থেকে জ্যাকেট ফ্যাকেট গুলো এসছে, তো ওগুলোও রোদে পোদে দেবে, আর আমরাও ট্রলিগুলো রোদে দিয়ে এসছি। তো এরপর আবার বৃষ্টি নেমে গেলে ওগুলো কেনা হবে। তারপর আমাদের শুগুলো ধুয়ে রোদে দিয়েছি, দুটো ওরটা আমারটা একটা ধুয়ে রোদে দেওয়া হয়ে গেছিলো, আজকে আরেকটা আমি শু ধুয়ে দিয়েছি আমার। তো ওর তো বাকি শু সব বাড়িতেই, একটাই শু এনেছিল এখানে, তো ওটাই আপাতত। তো চলো আজকে ওই জন্য যাচ্ছি না, গেলে তো অবশ্যই দেখাতাম। কালকে যাব, হয়তো নয় কালকে যাবই, কারণ তারপর আর খুব একটা টাইম নেই আশা করি, বুঝতেই পারছো ট্রলি ফলি বেরিয়ে গেছে যখন, কবে বেরোচ্ছি আমরা। তো আর বেশি দেরি নয়, এইসব করতে করতে আমাদের দিনগুলো কেটে যাবে, আমাদের নিজেদেরও এবার মনে হচ্ছে আমরা কবে বেরোবো। তো চলো, এখনো অবধি সবটা ঠিকঠাকই যাচ্ছে, পুরোটা ঠিক গেলে তো একদমই ভালো, আশা করছি পুরোটা ঠিকঠাকই যাবে। তো আমাদের কারেন্ট চলে গেছে, আমার রান্নাবান্নাও আজকে হয়ে গেছে, ভেবেছিলাম যাব কিন্তু অসম্ভব ব্যাপার। আর চেয়ারের পর জুটেছে আমার এই টেবিলটা, টেবিলের ওপরে এই যে স্তূপ হয়ে গেছে পুরো, এগুলোকে গোছাবো, আজকে আলমারিটাও গোছাবো। তো এই চলছে, চলো এখনকার মতো স্নান করে ছাদে গেলাম, জামাকাপড়টা মেলে দিয়ে আসতে, আর জুতোটা যেটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম ওটাকে দেখলাম অনেকটাই শুকিয়ে গেছে প্রায়, আর একটু একটু বাকি শোকাতে, অলরেডি আবার মেঘ মেঘ করছে, মানে কি যে রোজ বৃষ্টি হওয়া চাই, রোজ বৃষ্টি হওয়া চাই, যাই হোক না কেন। আজকে না আমি বেকারি রান্না করলাম, আন্টি ডেকে দিয়ে দিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর ওদিক দিয়ে অ্যাপিদি আবার দিয়ে গেল ফুলকপি আলুর একটা তরকারি মতো করে, অ্যাপিদি খুব ভালো করে ওটা করেছে, আবার ওটাও দিয়ে গেল। মানে আজকে বেকারি আমি রান্না করলাম, তাহলে কোনো দরকারই ছিল না আমার রান্না করার, ভাত করলেই হয়ে যেত, যাই হোক না কেন। তো কিছু কথা বলার ছিল, মনে আমাদের মনে হচ্ছে যে কাল থেকে আবার আমরা একদম আগে ব্লগ যখন ছাড়তাম তখন সকাল 9টায় ছাড়তাম, তো ওটা আমরা কন্টিনিউ করতে পারিনি, শুধুমাত্র ওর নাইট শিফট ছিল বলে, কারণ ওর নাইট শিফট থাকলে ওই সকালে না 8টার দিকে উঠে আপলোড করা ওটা খুবই কষ্ট হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা টাইমটা চেঞ্জ করে দিয়েছিলাম। কিন্তু আমাদের এখন মনে হচ্ছে, আর আমাকে অনেকেই মেসেজে বলেছে যে আমাদের 9টার টাইমটা তাদের জন্য ভালো ছিল, তো ঠিক আছে, এখানে আমার শত অসুবিধা থাকলেও সেটা একদমই মেনে নেওয়াটা ঠিক নয়, যারা দেখছে যাদের সুবিধা সেটাই দেখা উচিত আমার। তো ওই জন্য আমার মনে হয়েছে যে আবারও কালকে থেকে সকাল 9টাতেই ভিডিও যাবে, তো তোমাদেরকে শুধুমাত্র জানিয়ে দিলাম যে আবারও কাল থেকে সকাল 9টায় ভিডিও যাবে, যেরকম আগে যেত, আর এই 12টার দিকে যে ভিডিওটা যাচ্ছে সেটা আর কালকে থেকে যাবে না, তাহলে 9টাতেই দেখে নিও তোমরা তাহলে। তো চলো এরপর খাবো দাবো, প্রায় 1:30 বাজতে যায় এখন, ও একটু কাজ করছে, কাজটা করে নি। অনেকদিন বাদে আবার ছাদে এসেছি, কারণ এই দুটো জামা প্যান্ট আমার রয়েছে, দেখো ছাদটা কি নোংরা করেছে কারা করেছে জানি না, যাই হোক না কেন। তো এটা আমাদের কারণ নয়, মানে আমার অ্যাপিদির এদের কারণ নয়, জানি না কার, এত সুন্দর একটা হাওয়া হাওয়া দিচ্ছে বলতে পারো, এটা ভিজবে বলেই আমি রেখে গেছিলাম যে ভিজলে ভিজবে, আমি পারবো না, ট্রলি জুতো এগুলো যে দিয়েছিলাম ছাদে ওগুলো নিয়ে চলে গেছিলাম দুপুরবেলা খেয়ে দিই, কারণ ওগুলো পুরো তাপ হয়ে গেছিলো, এগুলো স্নান করে আমি মেলে দিয়ে গেছিলাম এই দুটোকে। তো দেখছি শুকিয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি হয়নি, মানে ভিজবে বলেই কখনো কখনো রাখা থাকে, মানে আজকে মন থেকে এত 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 খুশি খুশি, মানে ভালো তো অবশ্যই আছে, সামনে ঘুরতে যাব এগুলোর জন্য তো মনটা একটু খুশি ছিলই, তার উপর একটু তো এখনো পর্যন্ত গোছানো হয়নি, কিছু হয়নি, এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তায় আছি যে কবে কি করব না করব, গোছানোটা না খুব চাপের, মানে আমাকেই গোছাতে হবে, ও হেল্প করে সাথে, কিন্তু সেই তো আমাকেই গোছাতে হবে, ওগুলো সব টেনে বার করব যেহেতু পেছন থেকে, সামনেরগুলোকে আবার গোছাতে হবে, মানে এগুলো তো হবেই, এসে আবার কাছো আবার দেখো, ঘুরতে যেতে তো ভালোই লাগে কিন্তু এগুলো তো থাকেই সাথে, হয়তো একটা আওয়াজ আসছে সেটা কারখানাটার আওয়াজ আসছে ওই যে। তো
ভালো লাগার বিষয় হচ্ছে কালকে বলেছিলাম যে দিদি বলবো না কি বলবো বুঝতে পারছি না, ইউটিউবে সূত্রেই আমার তাকে পাওয়া, মানে এরকম তো অনেকজনকেই পাওয়া, কিন্তু একটা বলে না যে ভালো রিলেশন বা ভালো কিছু তৈরি হওয়া, তো কালকে কি বলবো বুঝতে পারছি না বলেছি বলে আজকে মাঝে তিনি আমাকে তিনি বলছি না কারণ আমি তুমি করেই কথা বলি, তো কই কিছুদিন আগে আমাকে এরকম মেসেজ করেছিল ইউটিউব কমেন্ট বক্সেই যে তিনি আমার সাথে ফেসবুক ফ্রেন্ড হতে চায়, তো ওই জন্য আমাকে বলেছিল, কিন্তু কোনো কারণে দুজনের মধ্যে কারোর একটা কিছু প্রবলেমের জন্য আমরা রিকোয়েস্ট কেউ কাউকে পাঠাতে পারছিলাম না, কিন্তু মেসেঞ্জারে জাস্ট কথা হয়েছিল, তারপর থেকে প্রায় দিনই মাঝে মধ্যে যখনই টাইম টাইম হয় কথা হয় আর কি। দেখো শুধুমাত্র আমার টাইম হলে হবে না, শুধুমাত্র কাকিমার টাইম হলে হবে না, দুজনেরই একটু টাইমের দরকার আছে, তো টাইম হয়। এবার আজকে কাকিমা কেন বলছি, আজকে কাকিমা বলছি তার কারণ আমাকে কালকে যখন আমি বলেছিলাম দিদি বলবো না কি বলবো, তাই জন্য আমাকে কাকিমা নিজে মেসেজ করেছে আজকে যে তুমি আমাকে কাকিমা বলবে কারণ আমি তোমার থেকে অনেক বড়। সে আজকে আমাকে ফটোও পাঠিয়ে দিয়েছে যে দেখো আমার ফ্যামিলি এরকম, তো তুমি আমাকে কাকিমা বলবে। কাকিমার ছেলে মানে ভাই আর কি গ্র্যাজুয়েশন করছে আর কি কমপ্লিট, তো ওই জন্যে আজকে তো আমাকে খুব সাপোর্ট করে, অনেক কথা বলে যেগুলো দুজনের মধ্যেই নাই বা থাকলো, মানে থাকলো দুজনের মধ্যেই, অত কথায় নাই বা গেলাম, তো অনেক সাপোর্ট করে বলে যে ভালো লাগে। সত্যি বলতে এগুলো পাওয়া এত দিন আমি বলতে চাইনি, কারণ দেখো অনেকেই বলবে যে বিশ্বাস করবে না বা হাসি পাবে অনেকে শুনে যে এইটুকু চ্যানেল সবে তো শুরু, সত্যিই সবে শুরু, আমি নিজেও মনে করি যে আমার সবে শুরু, এক্ষেত্রে এইভাবে বলাটা হয়তো ঠিক না। এমনকি কাকিমার বাড়ি আর কি যেখানে কলকাতায় আমাকে বলছে তুমি এবার কলকাতায় এলে এসো আমার বাড়িতে, সত্যিই বোধহয় মানে এরকম যদি দু একজনকে পাশে পাওয়া যায় পথ চলাটা বোধহয় খুব সহজ হয়ে যায়, খুব স্মুথ হয়ে যায়। মা বাবা শাশুড়ি শ্বশুর এরা তো আছেই, বর এরা না থাকলে তো আমি গাছগুলোকে করতেই পারতাম না, তো এরা তো থাকেই, তার সাথে যদি এরকম কয়েকজন ভালো মানুষকেও পাশে পাওয়া যায় তাহলে বোধহয় কাজটা অনেক ভালো হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়, নিজের পক্ষেও করা অনেক সহজ হয়ে যায়। জানি না আমি কেমন কথা বলি বা কেমন করে তোমাদের সামনে তুলে ধরতে পারি, যতটা পারি চেষ্টা করি যে যাতে ভালো হয়, ভালো লাগে ব্যাপারটা। তো চলো অনেক বকে ফেলেছি, এবার তুমি জামা কাপড় তারপর আবার চা করতে হবে, চলো। আজকেও নিতে এসেছি লঙ্কার চপ, তো আগের দিন না প্রচণ্ড ঝাল ছিল, তার আগের দিন যেদিন ভাইয়া নিয়ে গেছিলো সেদিন ঝাল ছিলই না, কিন্তু আগের দিন দুটো খেয়েই যা অবস্থা হচ্ছিল না, মানে প্রচণ্ড ঝাল ছিল প্রচণ্ড। তো চলো এবার যাই, ও পে করছে। নিউজিল্যান্ডের খেলা চলছিল, টার্গেট বোধহয় যা দেখে এলাম 165 ইন্ডিয়ার, তো ওই খেলাটাই দেখলাম, মাঝে একটু উঠে এলাম নিউজিল্যান্ডের খেলা শেষ হওয়ার পর, এখন বাজে 9:10, আমি সবটা করে রেখে তারপরেই আবার ওভারে যাব। এখন করব হচ্ছে সাদা আলুর চচ্চড়ি, অ্যাপিদিরও বলছিল খেতে ইচ্ছে করছে, তো অ্যাপিদিকেও দেবো। তো চলো শুরু করা যাক, আমি প্রেশার কুকারে করবো, ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু নেই, তো তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, একটু হোক ফোড়নটা, তারপরে আলুগুলো ছেড়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এর মধ্যে বা দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা আর 3 টমেটো, এটাকেও এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো, তার মধ্যে নুন দেবো একটু আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো ব্যাস, তারপরে জল দিয়ে লাগা চাপা দিয়ে দেবো। আমি সাদা আলু চচড়ি করবো তাই হলুদ দেবো না, তোমরা চাইলে কেউ হলুদও দিতে পারো, আর লাস্টলি এটার মধ্যে ধনে পাতা দিতে পারো, আমার কাছে নেই। এই সেই আমার আলু চচড়ি আর রুটির সাথে এই যে দুজনেরটা র্যাপিদিক ট্যাপিদিকে দিয়ে এসছি, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর এই দেখো রান্না করা সবকিছু কাজ আমার, জল ভরার কাজ ওর, তো জলটা ওই ভরে, আমি খুব একটা ভরি না, যখন দেখি ওর খুব কাজের চাপ যাচ্ছে যেরকম কালকে, কালকে আমি ভরেছিলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।